যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফেনী শহরের একটি রেল ক্রসিং। বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে রেল ক্রসিং উপর দিয়ে ওভারপাস করার জন্য বলে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো বাস্তবায়ন কতটুকু? একদিকে ট্রেন চলে আসতেছে, আরেকদিকে সিএনজি গুলা দুপাশে সিগন্যাল থাকার কারণ পরেও তারা অনবরত মাঝখান দিয়ে যে পাকা রাস্তা আছে ওটা দিয়ে যাচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন ট্রেন খুব কাছাকাছি চলে আসছে, কিন্তু সিএনজি ড্রাইভার গুলা বা সিএনজি গাড়ি গুলা মানে একদম কাছে আসার পরেও তারা কিন্তু যে এখানে ওভারপাসের বিষয় নিয়ে আমরা সাধারণ কোন কিছু মানুষের সাথে কথা বলবো। হ্যাঁ, ভালো আছি কাকা। আপনি কি এখানে প্রতিদিনে বসা হয়? প্রতিদিন বই ওয়ান টাইম আর কি, আমরা ওই মানে এখন বইতাছি এখন যাইতাছি গা এরকম আর কি, সময় সময় বই আর কি। আচ্ছা, সব সময় এরকম ট্রেন আসার সময় এরকম জ্যাম লেগে থাকে, আপনি কি ওভারপাস চান? না, আমরা তো এই ট্রেন আসে বলে আমরা এই মানুষরে আমরা নিজেরও যাই গা। না না, ট্রেন একটা ওভারপাস হয় মানুষের যাতায়াতের জন্য, যে সুবিধার জন্য ওভারপাস। ওভারপাসের দরকার এখানে? কেন ওভারপাসের দরকার? দরকার মানে জাম এখানে বেশি হয় তো, হাজার হাজার মানুষ তো। আচ্ছা আচ্ছা, তো গাড়িগুলা যে এভাবে আসা যাওয়া করে বা ট্রেনের সিগন্যাল পড়ার পরেও যে মানুষ এখানে চলাফেরা করে, এখানে বাধা দেওয়া হয় না? বারে বাধা মানে দুইজন তিনজনে চার জনে পাঁচ জনে পর্যন্ত বাধা দেয়, মানে এরা মানে না আর কি, মানে সাধারণ মানুষ মানে না। মানে না আর কথাটা বুঝছেন না, সাধারণ মানুষ মানে না। আপনার সাথে একটু কথা বলবো, এখানে যে ট্রেন আসার সময় এরকম জ্যাম বেঁধে যায়, এখানে কি ওভারপাস চান? ওভারপাস ফ্ল্যাট হইলে তো ভালো হইতো, ভালো হতো, ভালো হইতো, এখন এত জ্যাম জ্যাম হইতো না। আচ্ছা ভাইয়া, এখানে কি আপনি কি জরুরি মনে করেন এখানে ওভারপাসের দরকার আছে? হ্যাঁ অবশ্যই, যাদের অন্য যদি ওভারপাস দেয় তাহলে সব ভালো হবে, সবাই অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, ভালো হবে। আমার আমরা একজন সাধারণ মানুষের সাথে কথা বলবো, ওনার অনুভূতি বা ওনার কি চাই এটা আমরা জানবো। ভাই এখানে কি আপনি ওভারপাস চান? জি অবশ্যই, এখানে প্রত্যেকদিন রেল আসে এবং কি অনেক গাড়ি যাতায়াত করে, অনেক সমস্যা হাঁটা চলা, ওভারপাস হলে অনেক ভালো হবে, সবাই এর সুবিধাটা ভোগ করতে পারবে। আমার মনে হয় যে ওভারপাসটা দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো আমি আশা করব কর্তৃপক্ষ এই বিষয়টা দেখবেন, যেন একটা ওভারপাস হয়ে যায়, তাহলে সবাই এর উপকারটা পাবে। ধন্যবাদ ভাইয়া, কথা বলতে পারবেন? মানে একটা ওভারপাস কি প্রয়োজন আছে? এই যে জ্যাম, আমারও প্রয়োজন, আমরা তো সবসময় বলতেছি এটা ওভারব্রিজের জন্য, একটা ওভারব্রিজ হইতেছে না, ওভারব্রিজ না হওয়ার কারণে কত অ্যাক্সিডেন্ট হইতেছে, কত কিছু হইতেছে, এখন এগুলা তো কে মাথার ভিতরে হইতেছে না। প্রতিদিন জ্যাম বেঁধে যায়, প্রতিদিন 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 কি আপনার সাতটা থেকে আটটা সাড়ে আটটা নয়টা পর্যন্ত এখানে প্রতিদিন জ্যাম বেঁধে যায়, এখন এগুলা মানে কি বলবো, আর প্রতিদিন তো আছে একটা দুইটা মানে এখানে অঘটন ঘটতেই আছে, এখন ওভারব্রিজের কিন্তু প্রয়োজন। প্রতিদিন শুনতেছি যে মানে ওভারব্রিজ হইতেছে, কিন্তু এখন কখন হবে, হ্যাঁ কখন হবে কিভাবে হবে সেটাও বুঝতে পারছি না। তো এখন হক হলে আমাদের জন্য ভালো, একটা ওভারব্রিজের প্রয়োজন, ওভারব্রিজের প্রয়োজন, তাহলে এখন প্রয়োজন। আচ্ছা ধন্যবাদ। এখানে আপনি খেয়াল করে দেখুন, অকারণে যানজটটা বেজে যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেন যাওয়ার প্রায় 20 মিনিট পরেও যানজট এখনো যাচ্ছে না। আর একটা একটা কথা হচ্ছে দুই পাশে সিগন্যাল থাকার পরেও মাঝখান দিয়ে যে পাকা রাস্তা আছে, এই পাকা রাস্তা দিয়ে সিএনজিগুলা দুই পাশ থেকে জ্যাম বাজে যায়, মানে দুই পাশে এমন ভাবে দাঁড়ায় মানে কেউ কাউকে জায়গা দিতে চায় না, ওই এই পরিপ্রেক্ষিতে আসলে জ্যামটা বেজে যায়। চাচা আপনি তো এখানে নিয়মিত থাকেন মনে হয়? জি। এখানে যানজটের অবস্থা কেমন? যানজট থাকে, যানজট থাকে থাকে। আপনি কি এখানে ওভারপাস চান? অবশ্যই, ওভারব্রিজ, ওভারব্রিজ হলে সবাই সুবিধা, সবাই চলাচলের অধিকার দরকার। এখানে কি যে জাম বাজে তখন লাইনম্যানেরা কি ওদেরকে বাধা দেয় না? কতক্ষণ চেষ্টা করবো, এটা তো গেটম্যান একজন,
একজন দ্রুমই কি চেষ্টা করতে আরে সাধারণ মানুষ কি কথা শুনে না সাধারণ মানুষ সিএনজি 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 গাড়ি গাড়ি তো গাড়ি ড্রাইভারের কথা শুনে না শুনবো কত করুন গাড়ি তো দাম দাম আছে এক ঘন্টা এই সবতে আগে দিয়ে যাবে বলে কথা বুঝুন না সালকুম চাচা ভালো আছেন জি ভালো আছি আচ্ছা এখানে কি প্রতিদিনে তো যানজট বাজে তো আপনারা কি এখানে ওভার পাচ্ছেন ওভার পাস সরকার যদি ভালো মনে করে দিতে পারে না সরকার তো নিজে দাবি নেই সরকার বলে দিয়েছে যে বাংলাদেশে প্রায় প্রত্যেকটা শহরে রেল ক্রসিং এর সময় ওভার রেল ক্রসিং এর জায়গাতে ওভার পাস দেওয়াটা জরুরি উনি বাস্তবায়ন করার জন্য বলছে এটা আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে জানি না সরকার তো আমাদের ক্ষতি করতেছে সরকার আমাদের যে ক্ষতি করতেছে এখানে সরকার সারা ওয়ার্ল্ডের ভিতর যায় দেখেন কোথাও আমাদের গাড়ি হর্ন নাই ইন্ডিকেটর দিয়ে গাড়ি চালাইতে হয় আর সরকার রেলওয়ের একটা বিকট আওয়াজ দিচ্ছে কু 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 একটা আওয়াজ দিই রাত্রে আমরা বাসার ভিতরে গ্লাস বন্ধ করে থাকতে পারি না বিকট আওয়াজের জন্য।